ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল নিয়ে শ্যামনগরে আয়োজিত হল বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক, সাংসদ, বিধায়ক। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ইতিমধ্যে 2 কোটি টাকা করে একটি হাসপাতালে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে বৈঠক আয়োজিত হল শনিবার শ্যামনগর রবীন্দ্র ভবনে। এদিনের ওই বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ দ্বিবেদী, উত্তর চব্বিশ পরগনার জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ পৌরসভার পৌর প্রধান, উপপ্রধান, পৌর পরিষদ সদস্য, পৌর পিতা, পৌর মাতারা। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, এই দুটো হাসপাতালকে আমি আমার স্কুল যে ইয়ারলি 5 কোটি টাকা পাই, তার মধ্যে থেকে 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দুটো হাসপাতালকে আমার এমপি ল্যাগ থেকে আমি প্রপোজ করেছি। কী হবে এটা ডিএম সাহেব, সিএমও সাহেব, হসপিটালের সুপার এবং অতি অবশ্যই স্বাস্থ্য সচিব, তারা বসে পরামর্শ করে কী কী করলে হাসপাতালটা ডেভেলপমেন্ট করা যায় তারা সেটা। আমি নন টেকনিক্যাল পার্সন, আমি এমপি হিসেবে চাই মানুষ পরিষেবা পাক, এবং পরিষেবা পেতে গেলে কী কী অসুবিধা সেটা আজকে ভাটপাড়া এবং জগদ্দল এবং দারুমিয়া সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন দিলেন, সেই মতামত ডিএম সাহেব, সিএমএল সাহেব নথিভুক্ত করলেন, মানুষের কথা শুনে, মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে যে কথাগুলো উঠে এলো আমরা সেগুলোকেই বাস্তবায়িত করার চেষ্টা করি। এটাকে পশু হাসপাতাল বলতে অনেকে রেফার হাসপাতাল বলে, এখনও পর্যন্ত আমাদের ঘুরে বেড়ায় কুকুর বিড়াল এবং ভিতরে ঘুরবে। পরিবর্তন যাতে হয়, মানুষ যাতে এই কথাগুলো না বলে, তার জন্যই আমাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্য সরকারি যে হাসপাতালগুলো আছে তাদের পরিষেবা, তাদের যেন গুণগত উন্নতির মাত্রা এমন জায়গায় পৌঁছো যাতে মানুষ হাসপাতাল থেকে নার্সিংহোম অভিমুখী না হয়, আমরা তার প্রচেষ্টা আজ থেকে শুরু করেছি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত রাজ্য সরকারি হাসপাতালের ক্ষেত্রে। স্যার 2 কোটি টাকা সুপার স্পেশালিটি হসপিটালে কী কী পরিষেবা পাওয়া যাবে বলছি, মানুষ তার যে দৈনন্দিন জীবনের যে সুবিধা অসুবিধা নিয়ে হসপিটালে আসে সেই পরিষেবাগুলো যাতে 100% নিশ্চিত হয় আমরা সেদিকেই লক্ষ্য রেখে যাচ্ছি। আর মানুষের কাছে প্রতিশ্রুতি দিলে তো সেই প্রতিশ্রুতি রাখতে হয়। মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করবে, মুখ্যমন্ত্রী হওয়ার 2 মাসের মধ্যে করে দিয়েছে। আমি তো মমতা ব্যানার্জির সৈনিক, তিনি তো আমায় শিখিয়েছেন যে কথা বলবে সে কথা কাজে পরিণত করবে, কথা এবং কাজের মধ্যে যেন কোনো ফারাক না থাকে আমি সেটাই করার চেষ্টা। কী কী সুবিধা পাওয়া যাবে? বললাম তো যে পরিষেবার ক্ষেত্রে মানুষ যে সুবিধা অসুবিধা নিয়ে হাসপাতালে আসে, যে অসুবিধা নেই সেই অসুবিধাগুলো যাতে না থাকে, তারা যেন নির্দিষ্টভাবে পরিষেবা পায় সেই লক্ষ্যেই দুটো সরকারি হাসপাতাল ডিএম এবং সিএমএইচের নেতৃত্বে এগোচ্ছে।